তথ্যমতে বাংলাদেশে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে প্রতি বছর 57,000 মানুষ অকাল মৃত্যুবরণ করে এবং পঙ্গু হয় প্রায় 4 লাখের মতো। এসব কারণে দেশে ধূমপান বা তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সোচ্চার সরকার। অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সরকার ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে 11.45%। বাংলাদেশ হচ্ছে টোবাকো কন্ট্রোল ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, সেটির প্রথম সিগনেটরি এবং সিগনেটরি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটা ওথ আছে এবং আমাদের সংবিধান বলেছে যখনই কোনো আপনি ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করবেন এটা রাষ্ট্র মানবে। সেটা অনুযায়ী অবশ্যই বাংলাদেশ সরকারের একটা ফার্ম কমিটমেন্ট থাকতে হবে, রাষ্ট্রের একটা কমিটমেন্ট থাকতে হবে তামাকের বিরুদ্ধে। সরকারের এই ধরনের স্ববিরোধী অবস্থানকে অনৈতিক বলছেন সংশ্লিষ্টরা। মানুষ যেন সুস্থ থাকে, মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন কর্মক্ষম থাকে, আরেকদিকে আমি মানুষকে মৃত্যুর দিকে অনুপ্রাণিত করছি, মানুষকে তামাকের নেশায় ধাবিত করছি। এইটি একটি দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি থেকে সরকারের আমার মনে হয় যে সরে আসার সময় এসেছে। প্রতি বছর এশিয়ার বাবদ তাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ তারা মুনাফা অর্জন করে, এটা অত্যন্ত অন্যায়। পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকোয় সরকারি মালিকানা রয়েছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধীরে ধীরে এসব কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহার করে নিচ্ছে। আমরা কিনে শেয়ার আগের পাকিস্তানের সরকার কিনেছিল, কিন্তু আমরা পেয়েছি ওর থেকে, আমরা কিছু কিছু লাভও পাই প্রতি বছর। ধীরে ধীরে আমরা এটাকে ডাইভেস্ট করতে চাই, ডিসইনভেস্ট করতে চাই, আমরা এটা বিক্রি করতে চাই। এটার বিশাল কাজ, সময় লাগবে, কারণ সময় একটাই লাগবে, কারণ মানুষের কিছু রুটি রুজির প্রশ্ন জড়িত আছে। এছাড়া সরকার তামাক পণ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজেটে 1% সারচার্জ আরোপ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। পুরোপুরি ধূমপান মুক্ত। ফেদুস লিপি, সময় সংবাদ, ঢাকা।